এরপরে নবী বললেন, শোনাকা ওই দিনটা কেমন হবে, যেই দিন পারস্য রাজার মণিমুক্তা হীরা জহরত খরচিত সোনার টুপি সোনার মুকুট তোমার মাথায় পরানো হবে। সোরাকা ওই দিনটা কেমন হবে, যেদিন সুপার পাওয়ার পারস্য সম্রাটের জড়িবুটি মণিমুক্তা হীরা জহরতের রাজকীয় পোশাক তোমাকে পরানো হবে। ওই দিনটা কেমন হবে, যেদিন পারস্য সম্রাট রুস্তমের সোনার বাটওয়ালা সোনারি তলোয়ার এটা তোমার কান্ধে ঝুলানো হবে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম এজ ইউর লাইফ স্টাইল। মদিনা থেকে একদল লোক আওস এবং খাজরাজ, দুইটা কবিলার লোক, তারা হজ করার জন্য মক্কায় আসছে। রিপিট, লক্ষ্য করুন, মদিনা দুইটা কবিলা আওস এবং খাজরাজ, তারা সংখ্যা ছিল 100-এর কিছু কম বেশি। তারা মক্কায় আসতেছে হজের সময়। আবু জেহেলরা মক্কার প্রত্যেকটা রাস্তায় একদল লোক, আগে তাদেরকে শিখাই দিছে, হাজি সাহেবদেরকে এই কথা বলতে হবে, মুখস্থ করাইয়া দিছে। এই যুগেও কিন্তু সাক্ষী দেওয়ার জন্য, কথা বলার জন্যে একদল ভাড়াটিয়া লোককে সেফ হোমে রেখে ট্রেনিং দেওয়া হয়, তুই এইটা কবি, তুই এইটা কবি, তুই এইভাবে কবি, ঠিক কিনা বলেন? এখন ওদেরকে সেফ হোমে রেখে হাজি সাহেবদেরকে কি বলবে এটা মুখস্থ করাইছে, যে হাজিরা অমুক তারিখ থেকে মক্কায় ঢুকা শুরু করবে, তোরা চারজন অমুক রাস্তায়, তোরা ছয়জন ওই রাস্তায়, এইভাবে ভাগ করে দিয়েছে। চারটা রাস্তা ছিল মক্কা ঢুকার। হাজিরে আসতেছে লাব্বায়েক লাব্বায়েক করতে করতে। এখন এই আবু জেহেলদের এই দালাল প্রশিক্ষণপ্রাপ্ত, এরা বলে হবল ঠাকুরের বন্দারা, লাভ মানত হবল ওজা ইয়াউ ইয়াগুস ঠাকুরের বান্দারা, আল্লাহর ঘর কাবায় হজ করতে আসছেন, দেবতাকে প্রণাম করে অভিবাদন করে, জবা কুসুম শঙ্কা সমকাশ্য পিয়ংনা সং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা, এসব মন্ত্রতন্ত্র পড়ে অনেক পুণ্য এটা কামাই করে দেশে চলে যাবেন। খবরদার, দেবতার দোহাই দিয়ে বললাম, জাদুকরের পাল্লায় পড়িয়েন না। আজি সাহেব একজন আরেকজনকে বাইরে কি জাদুকরের কথা কইল, এরা আবার জিজ্ঞাসা করে কোন জাদুকর, জানোস না মক্কাতে একজন লোক নাম মোহাম্মদ জাদুকর দি গ্রেট, তার কথা জাদুর আশ্রয়, হজ করিডরে দেশে চলে যান, খবরদার জাদুকরের কাছেও যাইয়েন না। আল ইনসান হারিসু মিম্মা মোনেয়া, মানুষের তবিয়ত এমন এক জিনিস, যেটা নিষেধ করে সেটার দিকে নফস বেশি বেশি কি। এখন একাশি হিসাবে আর একাশি হিসাবে কয়, ভাই এরা যে কইল জাদুকরের পাল্লায় পড়িয়েন না, ভাই আমি ভুলে টুলে যাই নাকি, তুই একটু মনে রাখিস, হজের কাম টাম দেবতার আশীর্বাদ টাশীর্বাদ শেষ হইলে বাড়িতে ফিরে যাওয়ার আগে কেমন জাদুকর একবার না দেখে যাব না, দেখছেন কারবার, এইবার আসে হজ করে চলে যাবে, জাদুকরের কথা তোরা মনে করাই দিলি কেন, ওরে পাগলা শাকো নাড়িস না, পাগলায় কি কয়, ভালো কথা মনে করেছে, এতক্ষণ তো আমার খেয়ালই আসিল না, কেউ জাদুকর দেখতে যাইতো না, ওরা নিষেধ করছে, নিষেধ করাতে একজন আরেকজনরে কয় কেমন জাদুকর না দেখে যাব না। নবী পালিয়ে পালিয়ে আবদুল্লাহ ইবনে আরকামের ঘরে, ইসলামের আন্ডারগ্রাউন্ড ইসলামী আন্দোলন দাওয়াতি কাজ করে, হজের পরে গ্রুপে গ্রুপে এরা আসে, আসার পরে নবী তাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনান, আর কোরআন তেলাওয়াতের মধ্যে একটা জাদু আছে কিনা বলেন, একটা অ্যাকশন আছে কিনা, ইন্না মিনাল বায়ানে লা সেহরা, এরা কোরআনের এই শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত, ওরা তো আরবি বুঝত, এই কোরআন শুনে তারা সব মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে হয়ে মদিনা ফিরে গেছে। মদিনা ফিরে গিয়ে সেখানকার লোকদেরকে আবার দাওয়াত দিতে দিতে সেখানেও মুসলমানের একটা ভালো পরিবেশ তৈয়ার হয়ে গেছে। পরের বছর বাইতে আকাবায় উলা আকাবায় সানিয়া, ওলামায়ে কেরাম বুঝবেন ভালো, মদিনা মুসলমানের সংখ্যা আরো 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 বাড়ছে। আবু জেহেলদা বুঝছে, মোহাম্মদ যদি ঘর থেকে পালায় পালিয়ে যদি হিজরত করে মদিনার দিকে যাবে,
কারণ মদিনায় যাওয়ার মতো একটা কি সেখানে বিশ্ব মুসলমান তৈরি হয়ে গেছে, নবীকে জায়গা দেবে, চল্লিশ জনে ঘর ঘেরাও করেছে, সোজা কথা না, চল্লিশ জন নবী পায়ের তলা থেকে এক মুঠো বালি লইলেন, বালি দুলা সাতি লজু এটা পড়ে নবী বালুটা একদিকে নিক্ষেপ করলেন। আল্লাহর কুদরতে সেখানে একটা মরু হাওয়া, লু হাওয়া আসলো, এই বাতাসটা একদিকের বালু ঘরের চারিদিকে পৌঁছাই দিল। ওরা ঘরের বাইরে পাহারা দেয়, রাসূল কত কখন বাইরে হবে, এক কবে কল্লা কেড়ে ওদের অফিসে জমা দেবে, একশো ইউট পুরস্কার পাবে। এখন বালু নিক্ষেপ করলেন একদিকে, বালু গেল সব দিকে, নিষেকে মা রামাইতা এজ রামাইতা ওলা কিন্নাল্লাহ রামা। ও বলে আমার চোখ গেছে, আরেকজনকে ভাইরে আমার চোখ শেষ, আরেকজনকে ভাইরে আমার নাক জ্বলে, আমার কান জ্বলে, আমার গলা এমনভাবে জ্বলে, হায় হায় গেছি গেছি। এই গেছি গেছির মধ্যে নবী আবু বকর রে লইয়া ওদের মাঝখান দিয়া বাইরিয়া গেছে। আল্লাহ পারে নাকি পারে না, বাইরিয়ে যে গেছে ওরা কইতে পারবে না। কতক্ষণ চোখ ডলা ডলির পরে আবার ডিউটি শুরু করছে, সকালে নবী বাইর হবে তখন কল্লাটা কাটবে। সকাল হয়ে গেছে, কই নবী বাইরে না, ঘরে কোনো মানুষেরও তেমন আলাপ জিলাপ নাই। ওরা দরজা ভেঙে ভিতরে ঢুকলো, নবী কোন সিটে কোন খাটে শুয়ে আসেন এটা তারা আগেই দেখে ঢেকে ঠিক করছে। এখন খাটে যায় দেখে যে একজন চাদর মুড়ো দিয়ে শুয়েছে, কাফেররা যায় মুখের থেকে চাদর সরাইছে, সরাই এক আস্তাগফিরুল্লাহ, এটা তো মোহাম্মদ না, আলিয়ে না, মোহাম্মদের জায়গায় কে শুয়েছে, আলী, আল্লাহু আকবার। এই কাফেররাই গত কয়েক বছরে যত চুরির টাকা ডাকাতির টাকা মদ ব্যবসা হিরেন ব্যবসা নারী ব্যবসার টাকা অবৈধ ব্যবসার টাকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এনে আমানত রাখছে, এটা আপনারা জানেন, আমানত রাখছে। এখন মোহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, কেউ পছন্দ করে না, কিন্তু কয় না যদি ইসলামের দাওয়াত দেয় কিন্তু মানুষ ভালো, আমানতে খেয়ানত করে না, মিথ্যা কথা বলে না, দুই নম্বরই জানে না। এখন ওরা ভোর হওয়ার পরে শুধু উত্তর দিকে যায়, উত্তর দিকে মক্কা থেকে মদিনা উত্তর দিকে, এটা তো জানেন আপনারা, ওরা জানে মোহাম্মদ উত্তর দিকে গেছে। উত্তর দিকে খুঁজতে খুঁজতে শুধু খোঁজে, কিন্তু নবী উত্তর দিকে যান নাই, গেছেন সোজা দক্ষিণ দিকে। পলিটিক্স কারে কয়, রাজনীতি, নবী উত্তর দিকে যান নাই, নবীও জানে সকালে ওরা খুঁজে নবীকে না পাইলে উত্তর দিকে খুঁজবে, মদিনার দিকে খুঁজবে, হুজুর মদিনার দিকে যায় নাই, গেছে দক্ষিণ দিকে তায়েফের দিকে। মক্কা শহর থেকে 9 কিলোমিটার দূরে আরাফাত ময়দানের পরে সেখানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম কি, জাবালে সুর, জাবালে সাওর বা সুর। সেই পাহাড়ের গুহায় নবী আবু বকরকে নিয়ে 3 দিন 3 রাত সেখানে আত্মগোপন করে থাকলেন। এই 3 দিনে ওরা মদিনার রাস্তা সব খাইতে খাইতে ঘুরতে ঘুরতে মাটির তলেও চায় মোহাম্মদ আছে নাকি মদিনার রাস্তায়। তাইলে ওরা প্রথম নবীর পলিটিক্সের কাছে কেমন একটা মাইর খাইছে কন। এখন অন্যান্য কবিলার লোকেরাও বাইরেছে, বনু মদলাস গোত্র, বনু মদলাস গোত্রের এক যুবক, নাম তার সোরাকা, সোরাকা, সে মাঝপথে যখন দেখলো 3 জন লোক 3টা উটের পিঠে, একটার পিঠে নবী মোহাম্মদ, আরেকটার পিঠে আবু বকর, আরেকদিকে একজন মোর্শেক গাইড আবদুল্লাহ ইবনে আরাকী, আবদুল্লাহ ইবনে আরাকী মোর্শেক। আবু বকর তার সাথে কন্ট্যাক্ট করেছেন, 3 দিন ওখানে ছিলেন, ওরা উত্তর দিকে খুঁজা টুইজা সব শেষ। 3 দিন পরে আবদুল্লাহ ইবনে আরিকত এই মোর্শেকটাকে ভাড়া করেছে 300 দিরহাম পারিশ্রমিক। সে নবীকে আর আবু বকরকে
কুরাইশদের সবসময় আসা যাওয়ার যে রাস্তা মদিনার দিকে, সিরিয়ার দিকে, দামেস্কের দিকে, মিশরের দিকে, লুইস সাগরের পূর্ব পাড় দিয়ে, যেটা তখনকার নাম সিল্ক রোড, এই রোডটা প্রথম তৈরি করেছিলেন নবী দাউদ এবং সুলাইমান ব্যবসায়িক কাজের সুবিধার্থে। এখন এই আবদুল্লাহ ইবনে আরিকত এর সাথে চুক্তি হলো, কুরাইশরা যে রাস্তা দিয়ে সবসময় চলাচল করে এই রাস্তা দিয়ে আমরা যাব না, আমাদেরকে নিতে হবে ব্যাপথে, ব্যাপথে বুঝেন, ব্যাপথে, এমন এমন রাস্তায় নিতে হবে যেখান দিয়ে ওরা খুঁজতে আসবে না। দেখেন এই মুশরিকটাও তো বেঈমান, মূর্তি পূজক, সে ইচ্ছা করলে কিন্তু 100 উট পুরস্কারের আশায় নবীকে উবরকে ধরাই দিতে পারত, পারত না, কিন্তু মুশরিক হইলেও আরবের একটা গুণ ছিল, তারা এক কথার মানুষ ছিল, যেটা বলতো সেটা করত। এখন যে সুরাকার কথা বললাম বনি মুদলাস গোত্রের, সে শুনতে পেল মোহাম্মদ, সে মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছে, সে খুঁজতে বাইরেছে যে মোহাম্মদের কল্লাটা যদি কোনো রকম কেটে টেটে মক্কায় নিয়ে ওদেরকে জমা দিতে পারি তাহলে 100 উট পুরস্কার পাবো, সে খুঁজতে বাইরেছে। মাঝপথে বের হয়ে রাবেক চেকপোস্টের পরে মদিনা থেকে কয়েক মঞ্জিল পার হওয়ার পরে এই সুরাকা বিন ওমর সে দেখে যে তিনজন মানুষ, সে আবু বকরকে চিনেছে, নবীকেও চিনেছে, মদিনার দিকে যায়। সে কল্লা নেওয়ার জন্যে ঘোড়ার পিঠে চড়ে পিছু ধাওয়া করল, যখন ওই তীরের টার্গেটের আওতার মধ্যে আসলো, আল্লাহর হুকুমে তার ঘোড়ার পা কবর পর্যন্ত বাড়ির মধ্যে ঢুকে গেল। এখন যত টানে যত হেঁচকায় ঘোড়া উঠতে পারে না, অনেকক্ষণ টানাটানি করার পরে ঘোড়া উঠছে, উঠার পরে আবার ঘোড়ার পিঠে চড়ে নবীকে কল্লা কাটার জন্য আবার দৌড়ায়। কাছে যখন গেছে ঘোড়ার পা আবার নেমে গেছে, টেনে টুনে আবার উঠেছে, দেখেন বারবার সিগনাল, তারপরেও বুঝে না। তিনবারের বারে যখন গেছে টার্গেটের কাছে যাওয়ার পরে আবারও ঘোড়া ডুবে গেছে এবং ও নিজে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, পড়ে হাঁটু পর্যন্ত পা দুইটা অবশ হয়ে গেছে, এখন আর খাড়াইতে পারে না, অনেক কষ্ট করে খাড়াইছে কিন্তু খাড়ানটা সেগা বেগা, সেগা বেগা বুঝেন, সেগা বেগা, যেভাবে দাঁড়ানো দরকার এই শক্তিটাও চলে গেছে। সে বলল, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ, আমি তওবা করি, আপনার কোনো ক্ষতি করব না, আপনি দোয়া করেন, আল্লাহ আমার পাও দুইটা ভালো করে দেখ। দেখছেন কারবার, নবী দোয়া করলেন, সুরাকার পাও ভালো হয়ে গেল, সাবেক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি দোয়া করেন আমার ঘোড়াটা বালি থেকে যেন বের করে নিতে পারে, ঘোড়াও উঠল। উঠার পরে সুরাকা কাছে এসে বলল, আমি এই জন্য এসেছি আপনার কল্লা নেব, 100 উট পুরস্কার পাবো, কিন্তু আপনার এই অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি ইউ আর এ পারফেক্ট ম্যান, আপনি একজন ঈশ্বরের, ওরা ভগবান ঈশ্বর, আপনি একজন লাথ হবল ইয়াও কি দেব দেবীর একজন পছন্দিদা ব্যক্তি, ভালো মানুষ, আমি আপনার কল্লা কাটবো না, আপনি আমাকে ক্ষমা করেন, দোয়া করেন। হুজুর দোয়া করলেন, দোয়া করার পরে সুরাকা চলে যাবে বাড়ির দিকে, যাওয়ার সময় কয়, হে আবু বকর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের আমি কোনো ক্ষতি করব না, আমি মক্কার দিকে যাই, সেখান থেকে যদি কোনো কাফেলা আপনাদেরকে মারার জন্যে, কল্লা কাটার জন্যে আসে, তাহলে আমি বলবো আমি মদিনার কাছে পর্যন্ত গেছি, মোহাম্মদ আবু বকর এর ধারের কাছেও নাই, তোমরা এই দিকে খোঁজা বাদ দাও, আরেক দিকে যাও। এটাও তো একটা মানবিক সহযোগিতা, ঠিক কিনা বলেন? নবী খুশি হলেন। এরপরে নবী বললেন, সুরাকা ওই দিনটা কেমন হবে?
যেই দিন পারস্য রাজার মণিমুক্তা হীরা জহরত খরচিত সোনার টুপি সোনার মুকুট তোমার মাথায় পরানো হবে, সোরাকা ওই দিনটা কেমন হবে? যেদিন সুপার পাওয়ার পারস্য সম্রাটের জড়িবুটি মণিমুক্তা হীরা জহরতের রাজকীয় পোশাক তোমাকে পরানো হবে, ওই দিনটা কেমন হবে? যেদিন পারস্য সম্রাট রুস্তমের সোনার বাটওয়ালা সোনারই তলোয়ার এটা তোমার কান্ধে ঝুলানো হবে। সোরাকাকে এটা কি কন? পারস্যের বাদশাহ বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার, আর পারস্য বাদশার রাজমুকুট আমার মাথায়, পারস্য রাজার এই মহামূল্যবান পোশাক আমার গায়ে, পারস্য সম্রাটের জুতা আমার পায়ে, পারস্য সম্রাটের তলোয়ার আমার কাঁধের মধ্যে, মোহাম্মদ আপনি এগুলো কি কর? সোরাকা তুমি বিশ্বাস করো আর না করো, আমি মুখে কইছি, এমন একদিন আসতেছে পারস্য রাজার এই রাজ পোশাক তোমাকে পরানো হবে। সোরাকা কিন্তু এখনো মুসলমান হয় নাই। হে নবী মোহাম্মদ, আপনি এই কথাটা আমারে লিখে দেন যে সোরাকা তোমাকে যেদিন পারস্য সম্রাটের রাজমুকুট পরানো হবে, পারস্য সম্রাটের মণিমুক্তা হীরা খচিত এই পোশাক তোমাকে পরানো হবে, তার জুতা পরানো হবে, তার তলোয়ার তোমার কাঁধে ঝুলানো হবে, এই কথাটা আপনি লিখে দেন। হুজুর তো লিখতে জানতেন না, আবু বকরকে বললেন আবু বকর তুমি লিখে দাও। আবু বকর একটা হাড্ডির উপরে, পুরানা হাড্ডি মরুভূমিতে খুঁজে পেয়েছেন, এই হাড্ডির উপরে এই কথাগুলো লিখলেন। হে মোদলাস গোত্রের সোরাকা, ওই দিনটা কেমন হবে? পারস্য সম্রাটের এই পোশাক আশাক তোমাকে যেদিন পরানো হবে। সোরাকা এটা নিয়ে চলে গেছে। 10 বছর পরে মক্কা বিজয়ের দিন এই সোরাকা এত মানুষের ভিড় ভেঙ্গে নবীর সাথে এসে দেখা করছে। দেখা করে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি কিন্তু কাউকে প্রকাশ করি নাই। আপনি যে হিজরতের দিনে হাড্ডির উপরে আমার লিখে দিছেন, আর এখানে আপনার 10 টাকা সিল আছে, পারস্য রাজার রাজমুকুট রাজপোশাক আমাকে পরানো হবে, আমি সেই সোরাকা। হুজুর এখন পর্যন্ত পরানো হয় নাই। হুজুর সংক্ষেপে একটা কথা বললেন, তুমি এখন থেকে 6 থেকে 7 বছর অপেক্ষা করো, 10 বছরের মাথায় সে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সময়ের মাঝামাঝি সময়ে 5 বছরের মাথায়, ঠিক নবী যে 7 বছরের কথা বলেছেন, সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে লোহিত সাগরের পশ্চিম পাড়ে মুসলমানরা যখন অভিযান চালালো পারস্য সম্রাটের উপরে, পারস্য সম্রাট নিহত হল, পারস্যের রাজকোষাগারের মণিমুক্তা হীরা জহরত এত এত সোনা চাঁদি রূপা এগুলা গনিমত হিসাবে মুসলমানরা মদিনার দিকে নিয়ে আসতেছে। পারস্য রাজা রুস্তম সে মারা গেছে, তার রাজমুকুট, তার গায়ের জামা, তার জুতা দেখছেন কারবার, তার তলোয়ার সোনার বাটের তলোয়ারই সোনার তৈরি খাপ, এগুলা সব একটা উটে স্পেশাল এগুলাকে মদিনার দিকে নিয়ে আসতেছে। সোরাকা হল তো তোমরের কাছে, আমি হই সোরাকা, এই দেখেন এই চিঠি নবী কইছে, আবু বকর লেখছে, পারস্য রাজার রাজপোশাক সোরাকা তোমাকে পরানো হবে। উমর বললেন, আচ্ছা তুমি দোয়া করো, একটু থামো, এই যে আসতেছে কাফেলা, আল্লাহু আকবার, এত মণিমুক্তা হীরা জহরত, এত মহামূল্যবান সম্পদ, একটা সুপার পাওয়ারের সেখান থেকে গনিমত হিসাবে আসলো, মসজিদে নববীর সামনে এত বড় স্তূপ হলো সোনা চাঁদি মণিমুক্তার। এখন ওমর এখানে দাঁড়াইছেন, ওমর তো বিগ ফিগারের লোক ছিলেন, ওই দিক থেকে ওমরের দেখা যায় না, সব গনিমতের স্তূপ। ওমর লাঠি দিয়ে লাড়ে, লাঠি দিয়ে লাড়ে আর কয়, যারা এই গনিমতগুলা পারস্য সম্রাট তাকে পরাজিত করে গনিমত হিসাবে এনে বৈতুল মালে জমা দিয়েছে, তারা সবচেয়ে বড় আমানতদার, তারা ইচ্ছা করলে এগুলা আত্মসাত করতে পারতো, রেখে দিতে পারতো। তখন এক সাহাবি কয়, ইয়া আমির আল মোমেনিন, আপনি 2 নম্বরই করেন না, সুতরাং আপনার আর্মি অফিসাররাও 2 নম্বরই করে না, আপনি 2 নম্বর কাজ করেন না, এই জন্য আপনার প্রজারাও 2 নম্বর কাজ করে না। সোরাকা এই বেড়া আসে, কামনে তো কইছেন নবী আমার চিঠি লেগে দিছে হাড্ডির উপরে। এখন ওমর বললেন,
যে রুস্তুমের পোশাক আশাক জুতা তলোয়ার কোথায়? পারস্য সম্রাটের। তখন সেনাপতি সাদ ইবনে আবু আক্কাস বললেন, ওই যে একটা উট, কাফেলার আগে যে উটটা সাজানো গোছানো ওইটার পিঠে যা আছে এগুলো সব সম্রাট রুস্তমের। কয়, সোনাকা তুমি এখানে দাঁড়াও, উট সেটা আসলো। হযরত ওমর নিজে প্রথমে জামাটা লইলেন, লইয়া সোনাকার গায়ে পারস্য সম্রাটের জামাটা পরাইলেন। জামা পরানোর আগে প্যান্টটা পরাইলেন, প্যান্ট পরানোর পরে জুতা জোড়া পরাইলেন, পরানোর পরে মণিমুক্তা হীরা জহরত এইটার ওই রাজমুকুটটা পরাইলেন, এরপরে সোনার খাপের ভিতরে সোনার বাটের তলোয়ারটা সোনাকার কান্ধে ঝুলাইয়া দিলেন। মুসলমানরা নারায় তাকবীর আল্লাহু আকবার এইটা বলে এত জোরে জোরে স্লোগান দিয়েছিল যে স্লোগানে পুরো আরব জজিরা থর থর করে কেঁপে উঠেছিল। এই ছিল ইসলাম, এই ছিল নবীর ভবিষ্যৎবাণী।